ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের যে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা সেটা চালু হওয়ার পর আজকে প্রথম বাণিজ্যিকভাবে অর্থাৎ যাত্রীবাহী ট্রেন সম্মানিত জাতিসাধারণকে নিয়ে কক্সবাজার থেকে ঠিক 12:30টায় ছেড়ে আসছে ট্রেনটি। আশা করছি ঢাকায় আমরা 9:45-10টার দিকে ঢুকে যাবে, আর ঢাকা থেকে আবার এটা রাত 10:30টায় ছেড়ে যাবে প্রথম ঢাকা থেকে কক্সবাজার যাত্রী নিয়ে। তো আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আমাদের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমরা আশা করছি মাননীয় ডিজি স্যার সবাই যাত্রীদের সাথে কুশল বিনিময় করবেন। আর এখন আজকে থেকে আমাদের এখন আজকে 1 তারিখ, আমরা 11 তারিখে টিকিট বিক্রি করেছি আন্তনগর কক্সবাজারের 11 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। আর আপনারা জানেন যে আমরা সবসময় সম্বন্ধে যাত্রীদের নিরাপত্তার কথা বেশি চিন্তা করে থাকি এবং গুরুত্ব দিয়ে থাকি, তো সেই মোতাবেক পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে ট্রেনে টিজি পার্টি থাকে, আমাদের বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, তারা যেমন আছেন পাশাপাশি রয়েছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ আছে, আমাদের জিআরপি সদস্যগণ আছেন, পাশাপাশি আমাদের প্রত্যেকটি আপনার গ্যাং অর্থাৎ যেখানে যেখানে আমাদের রেল লাইনের নিরাপত্তা বিশেষ সেখানেও বিশেষ মনিটরিং শেয়াল গ্রহণ করা হয়েছে যেন সর্বোচ্চ নিরাপত্তা সহকারে ট্রেনগুলো ঢাকা কক্সবাজার রুটে আসা যাওয়া করতে পারে, চলাচল করতে পারে। আপনারা জানেন যে আমাদের যেই ট্রেনটি বর্তমানে চলাচল করছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস, এই ট্রেনটিতে আসন সংখ্যা হচ্ছে 780। তো আমরা ব্যাপক চাহিদা পরীক্ষিত করছি। আপনারা জানেন যে প্রতিদিন প্রায় 10 থেকে 15 হাজার যাত্রীর রিকুইজিশন আমাদের কাছে আসছে, অর্থাৎ তারা যেতে চায় ট্রেনে। তো সেই মোতাবেক বাংলাদেশ রেলওয়ে আপনার খুব দ্রুততর সময়ের মধ্যেই ঢাকা কক্সবাজার নতুন আরও কিছু ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখছি এবং পর্যায়ক্রমে এই ট্রেনগুলো চলাচল করবে। আজকে প্রথম দিন আমাদের মোট যাত্রী হচ্ছে 780 হলো ট্রেন ক্যাপাসিটি। তো এই যে বললাম যাত্রী চাহিদার কথা বিবেচনা করে আরও কিছু কোচ সংযোজন করা হয়েছে, আমরা আশা করি সর্বমোট 1000-এর উপরে যাত্রী নিয়ে যাবে। না, এই ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রি হয়নি, আর কক্সবাজার আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রি করা হয়নি। আপনারা জানেন যে দূরের গন্তব্য, এখানে আসনবিহীন টিকিট বিক্রি করার কারণ ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে একমাত্র চট্টগ্রাম স্টেশনে স্টপেজ দেবেন, এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার সরাসরি, আর পথে আর কোথাও যাত্রাবিরতি নেই, সেই জন্য এই ট্রেনে কোনো আসনবিহীন টিকিট দেওয়া হচ্ছে না। আপনারা আশা করছি আজকে প্রায় 1025 জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকা ছেড়ে যাবে। এক্সট্রা কোচ দেওয়া হয়েছে বললাম তো আমি, হ্যাঁ, যাত্রী চাহিদার কথা চিন্তা করেই এক্সট্রা কোচ সংযোজন করা হয়েছে। আমরা টোটাল 3টা কোচ সংযোজন করা হয়েছে, 2 এসি 1 নন এসি, 16 ছিল এখন হবে 20 পাওয়ার কার্ড সহ। না না, কমে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা আজ বললাম প্রথম দিন হিসেবে ব্যাপক চাহিদা। আপনাদের আমাদের সাংবাদিক ভাইদের জন্য মানে সবাই যারা যারা যাবে ওনাদের জন্য একটা কোচ লাগানো হয়েছে। এই জায়গাগুলো আপনার এগুলো সরাসরি না বলি, আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাত 22:30 অর্থাৎ 10:30 ছেড়ে যাবে ঢাকা বিমানবন্দর। বিমানবন্দর থেকে যাত্রাবৃত্তি দিয়ে সে সোজা চলে যাবে চট্টগ্রাম, চট্টগ্রাম স্টপেজ শেষ করে চট্টগ্রাম থেকে থ্রো যাবে কক্সবাজার। অর্থাৎ আমরা যদি হিসাব করে বলি তাহলে ঢাকা ছাড়ার পরে এয়ারপোর্ট, ঢাকা বিমানবন্দর স্টেশন এবং চট্টগ্রাম ছাড়া আর কোথাও সে যাত্রাবৃত্তি দিবে না। ধন্যবাদ।